নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যানভাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা। বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর। এখন বাজে 7:30, কিন্তু সূর্যদেবকে দেখলে মনে হচ্ছে এখন বাজে 9:30। বাজে 7:30, কিন্তু এখন থেকেই ঘামের অবস্থা দেখো। তাই জন্য সকাল সকাল উঠেছি, তাড়াতাড়ি রান্নাটা সারবো, সেরে তারপরে যা করার করবো, কারণ বেশিক্ষণ না, বেলা হয়ে গেলে আর রোদে থাকা যাচ্ছে না ঘরে। আমি 7:30 সকাল আজকাল দেখতে পাই, বলো কি পরিস্থিতি। 7:30 তো আমার মানে মাঝরাত গো, একটু আগে শুতে যেতাম, এসব করতাম, 4টের সময় শুতাম, এখন 4টের ভোর আমি দেখতেই পাই না। 11টা সাড়ে 11টার মধ্যে আমার ঘুমিয়ে চোখ ভেঙে আসে, কেউ ফোন করলেও তাকে হাই তুলতে তুলতে বলে রাখি রে, এসব হয়। আর তখন 11:30 মানে আমার একেবারে সন্ধে, টকবক করে ফুটছি। হেভি হেভি পরিবর্তন হয়ে গেছে সব দিন, মানে জীবনযাত্রাটাই পরিবর্তন হয়ে গেছে, ভালো লাগছে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছাই, তব পায়রা এসেছে, যা 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 এদের এ আসে, আর একটু পরে আবার ঘুরে আসবে। গজা বিস্কুট খায়, ওদেরও দিই, এখানে একটা আছে আর একটা আছে রান্নাঘরের কাছে, দুটোকেই দুটো বিস্কুট দিই, খায়। আর এইটাকে দেখো, এটা খায় না, এদের এটা বিস্কুট ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে। চন্দন আবার একটু বেরোবে, বাজার যাবে, কিছু জিনিস আনতে হবে, এখনও বাকি আছে, কালকে সবটা আনতে ভুলে গেছে, একটু ভুলও আছে। তাও তো এখন অনেক পরে গো, অনেক পরে এখানে এসে ওর অনেক পরে দেখে, তো আমি একা করি অনেক পরে। আর ভাত বসাবো, ভাত টাত বসি, আর ও বাইরে যাবে, বাজার যাবে, কাজে লেগে পড়লাম, সকাল শুরু করে দিলাম, ট্রেন স্টার্ট দিয়ে দিয়েছে। চলো, চলে এসেছি রান্নাঘরে, যেটা আমাদের সকালবেলার স্থান। সকাল কেন, সারাক্ষণেরই স্থান এইটা। এই যে সর্ষে বেটে রেখেছিলাম কালকে, দেখো সর্ষে বাটাটা ছিল যেটা, সেইটা মানে এক্সট্রা ছিল, একটু রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। যাই হোক, এইটা দিয়ে তেলাপিয়া মাছ করব আজকে, আর সেরকম কিছু রান্না নেই, তেলাপিয়া মাছ হবে, আর চন্দনের একটুখানি মাংস, ও তেলাপিয়া মাছটা তো খায় না, সেই জন্য আবার একটু মাংস করে দিতে হবে। তেলাপিয়া মাছ 2 পিস রেখে দিয়েছিলাম, দেখো না বড়ো বড়ো। সর্ষে বাটা দিয়ে আজকে করবো। ভাজাটার মধ্যে না একটু রেড চিলি পাউডার কদিন ধরে দিয়ে দেখছি, যে কোনো ভাজা খুব হেভি টেস্টি লাগছে, কিন্তু ওই নুন হলুদের সঙ্গে একটু রেড চিলি পাউডার দিয়ে হেভি লাগছে, মানে একটা ঝালঝাল হালকা ভাব আছে। রেড চিলি পাউডারে হয়, কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারে খুব ঝাল হয় না, কিন্তু তবু একটা ঝালঝাল ভাব থাকে, ভালো লাগে। ও প্রচণ্ড গরম গো, রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবো। আর মার জন্য পেঁপে এনেছি, পাকা পেঁপে, এখন কেটে দেবো একটুখানি, মাছের ভাজাটা বসিয়ে দিয়ে একটু পেঁপে কেটে দেবো। তোমরা একজন বলেছিলে যে এইটায় ভরতে অনেক ঝামেলা, কাকিমা এ ঝামেলা কিছু নেই, করলেই হয়ে যায়, একটা ছোটো চামচ আছে আমার, ওটা দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিবেন, হয়ে গেল, ঝামেলা মনে করলেই ঝামেলা, বুঝতে পেরেছ। রান্নাঘরের কাজকর্মগুলো মোটামুটি শেষ করছি আর কি, একটা একটা করে বাসন কোসন কয়েকটা পড়ে যায়। আমি কী করি বলতো, রান্না করতে করতে যা বাসনগুলো মেজে ফেলি, টুকটুক করে রান্না করি, একটা যে দুটো বাসন যে পড়ে মেজে ফেলি, তাতে আমার হয়ে যায় তাড়াতাড়ি। আসলে আমি যেটা দেখলাম, লকডাউন একদিকে ভালো, সব কিছুরই ভালো না, সুফল আছে কুফল আছে। লকডাউন আমাদের মতো যারা মানে কর্মকে ভয় পায়, কাজকে ভয় পায়,
তাদেরকে কর্মঠ বানিয়ে দিচ্ছে। এতদিন যে দুর্নাম ছিল, এ কাজের কিছুই পারে না। বললাম না, আমার ছোটো মেয়েও আমাকে ভূতি ডাকত, কারণ আমি কাজকর্মে একেবারে আনাড়ি ছিলাম বলে। তো সেই দুর্নামটা আমাদের আমাদের মতো লোকেদের ঘুচিয়ে দেওয়ার চেষ্টা চলছে। লকডাউনে আমরা মানুষ হয়ে যাচ্ছি, এই আর কি ব্যাপার। জোশের সঙ্গে নাকি জোশ আসবে, দেখো কীরকম রোদ। আমার না খুব কষ্ট হয় গো এই রোদে, যারা সেই রিক্সো টানে রিক্সাওয়ালাদের আমার খুব কষ্ট হয়। পাও মানে পায়ে দিয়ে যে প্যাডেল করে রিক্সা চালায়, সেইগুলো সাইকেল রিক্সা যেগুলো ওগুলো তবু ভালো ভালো, কিন্তু কলকাতা শহরে এই যে টানা রিক্সো আমি জীবনে চড়িনি, বিশ্বাস করো জীবনে চড়িনি। আমার যে কী কষ্ট হয় না কি বলবো, কত বয়স্ক বয়স্ক মানুষ টানে গো আমি দেখেছি। সেসব ভাবলে না মনে হয় আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি, এই বেশ ভালো আছি। বারান্দার মজা আমি নিচ্ছি ভাই, চারবেলা যখন তখন এসে বারান্দায় আমি দাঁড়িয়ে থাকি। যত বারান্দা পাইনি সব বারান্দা খুব আমি এখানে বসে বসে মেটাই, একদম ঘুরে ঘুরে এখানে চলে আসি ব্যালকানিতে, ঘুরে ঘুরে ব্যালকানিতে। এই যে একটা হালকা হাওয়া, ভালো লাগে না বলো? রান্না করে এসে ফ্যানের হাওয়া তো সবসময় খাই, এসির হাওয়া সবসময়, প্রকৃতির হাওয়া আমার সব থেকে ভালো লাগে জানো তো, কেন জানি না সব থেকে ভালো লাগে। আমি গাড়িতেও যখন এখান থেকে ফিরতাম, চন্দনকে বলতাম এসিটা বন্ধ করো না, একটু বাইরের হাওয়া খাই। মানে কলকাতা শহরের ওই পলিউশনটা যেই কেটে যেত আর কি, একটু একটু আমাদের ওদিকে যত যাওয়া যেত তত একটু হালকা হতো, তো হাওয়াটা ঠান্ডা হতো, চোখ কান চোখ ঠোক তখন জ্বালা করতো না। ব্যাস অমিতটার কথা খুব মনে পড়ছিল আমার দু তিন দিন ধরে, অমিত শিবুদা। অমিত বেশি নিয়ে গেছে আমাদের, প্রচুর নিয়ে এসেছে, নিয়ে গেছে অনেকদিন, অমিতের সাথেও কথা হয় না, সব ব্যস্ততা স্বাভাবিকভাবে, ওরও ব্যস্ততা আমাদেরও ব্যস্ততা। ওই যে তোমরা সে বলছিলে না মিস করি কি না, এই ধরনের মিসগুলো তো দেখো সবাই করবে, মানুষ মাত্রেই করে, ওরাও আমাদের করছে। অমিত কি করছে না, নিশ্চয়ই করছে, কখনো 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 আমাদের কথা ও নিশ্চয়ই মনে হচ্ছে, কিন্তু মানুষ না অভ্যেসের মানে কি বলবো অভ্যাসের দাস, নিজেকে বদলে নিতে হয় পরিস্থিতির সঙ্গে। আমি মনে করে দুঃখ করে তো পারবো না, কিন্তু পুরনোকে কেউ ভুলে না, পুরনোকে যদি ভুলি, অতীতকে যদি ভুলে যাই, তাহলে তো আমি মানুষ নই, অতীত ভুলতে নেই। সেই জন্য বলছিলাম না আনন্দমঠ আমি এখনও মিস করি, তার কারণ ওটা আমার অতীত, একদম ছোট্টবেলা থেকে বেড়ে ওঠা সেই জায়গা থেকে আমার আনন্দমঠের প্রতি দুর্বলতা অনেক বেশি, অনেক বেশি। এখনও আমি যদি স্বপ্নে আমার বাড়ি দেখি, আমি কোনোদিন ত্রিনয়নী অ্যাপার্টমেন্ট দেখিনি, এটা আমি অঞ্জনাদেরও বলেছি জানিস, আমি কোনোদিন দেখি না, আমি আনন্দমঠের ওই বাড়িটাই দেখি, ওই ঘরটা ওই বাড়িটা দেখি। ওটা হয়ে যায় জানো তো, ওটা জন্মসূত্রের তো, 40 বছর ওখানে কাটিয়েছি জন্ম থেকে, কাজে বিয়ে হয়ে গেছিলো মাঝখানে, সেটা আলাদা কথা, অনেকগুলো বছর ছিলাম না ঠিক আছে, কিন্তু তবু বেশিরভাগটাই তো ছিলাম ওই বাড়িটায়, একদম একটা ঘর দুটো ঘর থেকে এই বাড়িটা হওয়া চোখের সামনে দেখেছি, কাজে ওইটার প্রতি টান তো থাকবেই তাই না। দাদু ঠাকুমাকে আমি পাইনি, দাদু কাকা পিসি সব নিয়ে হই চই ওই বাড়িটা, তখন বাড়িটা ছোট ছিল কিন্তু প্রাণ ছিল, এখন বাড়িটা বড় হয়েছে কিন্তু প্রাণ নেই, যা হয় আমরা সবাই বড় হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি যে যার মতো করে, কিন্তু সেই আন্তরিকতা মিসিং। এই হলো আমার সর্ষে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছ, বাবা যেদিন এসেছিলো এই রান্নাটাই করেছিলাম, ওটা পোস্ত দিইনি সর্ষে বাটা দিয়েছিলাম, ধনে পাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, গন্ধটা থাকে তাহলে। আর এখানে হচ্ছে গজা চিকেন সেদ্ধ, ওকে এসি চালিয়ে দিই, ওকে ফ্যান চালিয়ে দিই, তবু ওর ওইখানে মন ভরে না, ও এইখানেই থাকবে যতক্ষণ আমি এখানে, ও ততক্ষণ এখানে, যখন আমি এখান থেকে বেরিয়ে যাবো আমার পেছন পেছন বেরিয়ে বেরিয়ে এদিক ওদিক যাবে, যেখানে যেখানে আমি যাবো আমাকে, আমি তো বলি আমার বাবা মনে হয় ওকে রেখেছে, ওই দেখো আসতে, ওই দেখো ওকে রেখে গেছে আমার বাবা, পাঠিয়েছে আর কি পরখ করার জন্য যে মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে, নয় আমার কাছে থাকবে আর নয় আমার মায়ের ঘরে গিয়ে চুপ করে শুতে বসে থাকবে পার খাটের তলায়, মা যত বলবে যা যা না যা, এর গল্পই নেই ওখানেই থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি,
করে আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই চন্দন বলছে আজকে কী করে এত তাড়াতাড়ি হলো। আসলে আমাদের আজকে খুব একটা রান্নার চাপ ছিল না, সকাল সকাল উঠেছি আজকে, সেই জন্য মোটামুটি সোয়া দুটোর মধ্যে কমপ্লিট করেছি একদমে সব কাজ করে, কোথাও বসিনি। আর গজাকে আজকে স্নান করানো হয়েছে। গজাই এদিকে আসো, তোমার একটু চেহারাটা দেখিয়ে দিই। গজাই তুমি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ কেন এই গরমে? গার্গী ঘোষ গুপ্ত, তুমি এমন একটা গান বলেছো যেটা এখনকার জন্য ভীষণ ভীষণ প্রযোজ্য। স্যার আজকে স্নান টান করে একদম আজকে না এখন রেগুলার, হ্যাঁ বাবা বলতে দাও, রেগুলার স্নান করে এখন একদম ফিট বাবু হয়ে থাকে সর্বক্ষণ। দীর্ঘদিন যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদিন। দারুণ গান, মান্নাদের গান দারুণ গান, অন্তরাটা তো অসাধারণ। শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, বুক ফাটা পিপাসা অগ্নি আকাশ পানে চাহে যে সদাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদিন। নাই মানে বৃষ্টি নাই, একেবারে সত্যি নাই। গৈরিকা মাঝে মাঝে এমন গান গায় না, জীবনে শুনিও নি জানিও না, কোথা থেকে পাও? এটা ওর দুর্ভাগ্য বলো, এই গানটা যদি না শুনে থাকে তাহলে কি আমার সেটা ফল? ওর দুর্ভাগ্য শুনি মান্নাদের এসব গান, কি বলবো। আমি কিশোর কুমারের ফ্যান, আমি ডায়ার ফ্যান কিশোর কুমার। কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পাই রক্ত না ছড়ালে কে করে খানি তুমি আসবে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। এসব গান বলো কি বলছো, বৃষ্টি হবে আকাশে কিন্তু মেঘ আছে ওইদিকে, কালকে কাছাকাছি এসেও চলে গেল। কাছাকাছি মানে ওই আমার গানের জন্যই চলে গেল, বললাম না মেঘটাও পাগলের মতো উল্টো দিকে দৌড়েছে, বাবা লে গান আর সহ্য করা যায় না। হ্যাঁ আজকে আকাশে মেঘ আছে, হাওয়া দিচ্ছে হালকা, বললাম না সকাল থেকে হালকা হালকা হাওয়া আছে, জস আসছেও না, জস নিয়ে আসছে জস। আচ্ছা সুস্মিতা দি, তোমার একটা প্রশ্ন আছে, আমি খুব শর্টে ছাড়ি, এমনি ভিডিওটা আজকে বড় হয়ে গেছে, সেটা হচ্ছে তুমি জানতে চেয়েছো যে এইগুলো বাধ্যতামূলক নাকি, এই যে বিভিন্ন রকম কসমেটিক্স বা ব্র্যান্ডেড ও ইয়েগুলো যে দেখানো হয় এগুলো বাধ্যতামূলক না, বাধ্যতামূলক কিছু নেই আমরা যেরকম করি না, সবটাই নিজের উপর নির্ভর করে, বাধ্যতামূলক কিছু নেই। আরেকটি ব্যাপার, আজকে ম্যাগি খেতে ইচ্ছে করলো আমার জানো তো, কিন্তু বড় মুখে দিতে পারছি আমরা ওটা মুখে দিচ্ছি। আর একটা হচ্ছে শ্বেতা দে বেরা, শ্বেতা দে বেরা একটা ভালো গান রিকোয়েস্ট করেছে, আর সাথে একটা প্রশ্ন আছে যেটার কোনো উত্তর হয় না, সেটা হচ্ছে তোমরা এত ভালো কেন? আমি আগের দিনই বলেছি তোমরা খুব ভালো তাই জন্য আমাদের ভালো দেখো, আমরা আসলে ভালো নই, এই গেল একটা বিষয়। আর গানটা হচ্ছে প্রেম কিসে হইতা কিউ কি জানি, কখনো চোখে চোখে কখনো ছবি এঁকে কখনো মনে মনে কখনো কখনো আর মনে, প্রেম কিসে হইতা কেউ কি জানি। এসব খুব আমাদের ছোটবেলাকার গান, বিয়েবাড়িগুলো তো খুব বাধ্য। তো যাই হোক, মা চা কাটছে আর আমি ম্যাগি খাচ্ছি। মা তোমাকে সব বলছে, সবাই বলছে কে কে মাসিমার গান শুনতে চাও, সবাই গান শুনতে চাও।
তো ঠিক আছে, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। আবার আসবো আগামী দিন, যশকে সাথে নিয়েও আসতে পারি, দেখা যাক কি পজিশন হয় আর কি। যদি মাঝরাতেও আসে না, আমি ক্যামেরা তাক করে বসে থাকবোই থাকবো, কথা দিলাম তোমাদের। ফার্স্ট যশ আমি দেখাবো, এটাই আমার যশের সঙ্গে চ্যালেঞ্জ। আজকে ভিডিও শেষ করছি এখানে, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। আর একটা কথা বলি, 6 বছরের একটি বাচ্চা আমার কাছে একটা গান কিছু অনুরোধ করেছিল, সেইটার আমি খুঁজেই পাচ্ছি না কমেন্টটা। প্লিজ যদি আরেকবার জানাও যে কি গানটা, তাহলে আমার খুব সুবিধা হয়, আমি নিশ্চয়ই গাইবো। আর তুমি কোন কারণের ফুল, আমি পরের দিন গাইছি। তো নেক্সট ব্লগ নিয়ে আসছি, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো। তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, ভালোবাসার পরিবার, ভালো লাগার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। চলো।